আগামী 25 এপ্রিল লস অ্যাঞ্জেলসের প্রধান রেল স্টেশন ইউনিয়ন স্টেশন এবং হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে 93তম অস্কার। দুটি ভেন্যুতে করোনা পরীক্ষার সুব্যবস্থা সহ সুরক্ষা টিম দায়িত্ব পালন করবে। প্রত্যেককে নমুনা পরীক্ষা করিয়ে ঢুকতে দেওয়া হবে অনুষ্ঠানের স্থলে। লস অ্যাঞ্জেলসের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য নির্দিষ্ট নির্দেশিকা এবং লস অ্যাঞ্জেলসে স্থায়ীভাবে থাকা কলাকুশলীদের জন্য অন্যান্য নির্দেশাবলী থাকবে। এবারের আয়োজনে অস্কার প্রযোজকরা মনোনীতদের ক্যাজুয়াল পোশাকে না আসার আহ্বান জানিয়েছেন, কারণ গোল্ডেন গ্লোভস অনুষ্ঠানে সাদাসিধে পোশাক পরে এসেছিলেন কয়েকজন বিজয়ী তারকা, সে কারণেই এমন ব্যবস্থা। ডলবি থিয়েটারের জমকালো মঞ্চে পুরস্কার বিতরণের আগে মনোনীত ও তাদের অতিথিদের জন্য 13 কিলোমিটার দূরে ইউনিয়ন স্টেশন চত্বরে থাকবে 90 মিনিটের বিশেষ আয়োজন। পুরো অনুষ্ঠান ABC নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের 225টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে। সাধারণত 3400 আসনের ডলবি থিয়েটারে বিশ্বের প্রথম সারির শত শত চলচ্চিত্র তারকারা অংশ নেন। লাল গালিচায় ঝাঁকে ঝাঁকে আলোকচিত্রী ও ক্যামেরা ক্রুরা থাকেন, কিন্তু এবার মনোনীতদের বাইরে অস্কার অনুষ্ঠানে থাকবেন শুধু পুরস্কার তুলে দেওয়ার দায়িত্ব পাচ্ছেন যারা। বিজয়ীরা প্রথমবারের মতো সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেবেন ভার্চুয়ালি। গত 5 বারের মতোই অনুষ্ঠানটি পরিচালনা করবেন গ্লেন ওয়েস। 93তম অস্কারে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেতা সহ 23টি বিভাগে পুরস্কার প্রদান করবে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। আগামী 15 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত একাডেমির সদস্যরা ভোট দিয়ে বিজয়ী তালিকা চূড়ান্ত করবেন। মার্সিয়া মান্নান, মাই টিভি।